কাছাড় জেলার বহু পুরনি এখন হিব মন্দির আর তার ঠিক কাহতেই আন এটা ধর্মীয় স্থান লঙ্গর শাহ বাবার মুকাম। মুকামখন প্রায় 250 বছর পুরনি, কিন্তু আপনাদেরকে জানেনে মাত্র এখন দেওয়ালেহে দুটা ভিন্ন সম্প্রদায়ের এই ধর্মীয় স্থানটক পৃথক করে রাখিছে। শিলচরের পরা 40 কিলোমিটার দূরত্বত অবস্থিত ফুলের তলত দুখন পবিত্র ধর্মীয় স্থানের বিষয়ত লোকাল 18-এর এই বিশেষ প্রতিবেদন তুলি ধরিম। লক্ষীপুর ফুলের তলর দুটা পুরনি ধর্মীয় স্থান হিব মন্দির আর লঙ্গর শাহ বাবার মোকাম। জনসাধারণের মতে এই ধর্মীয় স্থান দুটা আজিও জাগ্রত। দুখন ধর্মীয় স্থান বরাক নদীর পারত অবস্থিত। প্রায় 250 বছর আগর এই লঙ্গর শাহ বাবার মোকাম, তেতিয়া তাত মাটির ঘর আছিল। পিছলৈ ইয়াক সংস্কার করে মোকামর লগত এটা মসজিদ নির্মাণ করা হয়। এই ঠাইতে আগতে লঙ্গর শাহ বাবা সাধনা করেছিল। সাধনা করে থাকা সময়ত পীর বাবাক লগ করবলে অগণন ভক্ত জাতি ধর্ম নির্বিশেষে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বীর লোক আহিছিল। তেও ভক্তসকলের দুঃখবুর শুনেছিল। ইচ্ছা পূরণের বাবে বাবার উচরলে অহা মানুষ কেতিয়াও খালি হাতে ঘুরি নাহে বলে এটা জনবিশ্বাস। আজিও প্রতি বৃহস্পতিবারে এই স্থান লঙ্গরখানাত মানুষের ভিড় হয়। আনুমানিক এটা 250 বছর পুরানা হইব। আমরা এখানে মুকামের একটা আমরা ইতিহাস বই একটা রচনা করছি, যে আব্দুল আবিদ রাজা মজুমদার সাহায্য লিখছেন তাই। আর প্রায় 250 বছর পুরানা হইব, আমরা তো জানি না, যা শুনছি আর তাইনের লেখা অনুযায়ী। আর এত অঞ্চলে পুরা নর্থ ইস্টে তাদের আরও প্রচুর মুকাম আছে। এখানে যেমন ইম্ফালে আছে একটা, সাপরমানাথ একটা আছে, মতিনগর সাইডে একটা আছে, এরকম প্রচুর আছে। ঠিক আমার জানা নাই যে প্রচুর মুকাম আছে। লঙ্গরখানা যেটা, যে লঙ্গর শাহ লঙ্গরখানা যেটা, লঙ্গরখানারে মানে বুঝায় মানে আমরা পাকঘর পাক করার জায়গাটারে লঙ্গরখানা। আর লঙ্গর শাহ বলতে তাদের নামও আছে, তার নামটা পড়ে গেছে লঙ্গর শাহ। বাস্তবে তার নাম আরও একটা কিতা আসতো। আর তার অরিজিনাল যেটা মাজার যেটা, এটা গোলাঘাটে, আমি নিজে গেছি গিয়া দেখছি, গোলাঘাটে আছে তার মাজার, যে তার কবরস্থান যেটা, এখানে তার শুধু বৈঠকখানা আছে। তো মানুষ আইলে মানুষের ফুপা দিতা কোনো অসুবিধা, মানুষের শরীর সুস্থ অসুস্থ নিয়ে আইতে তো মানুষের মন্নত মাংত, নিজের যেটা মনের বেটা মন্নত, মনের আশাটা পুরা হইতো। আর শুনছি মানে সব ধর্মের মানুষ এখানে আইতো, এখন পর্যন্ত আয় সব জনের, যত মোটামুটি হিন্দু মুসলিম সব, খ্রিস্টান সব বয়, সব ধর্মের মানুষও আয়। আওয়ার পরে তাই এখানে তাই আমরা শুনছি ছোটো থাকার সময় তাই একটা ডিবার থেকে বিস্কুট দিতা বলি, বিস্কুট বাড়তা, বিস্কুটটা বাড়তে 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 শেষ হইতো না, ছোটো ডিবার থেকে দিতা কিন্তু বাড়তে বাড়তে শেষ হইতো না। তো এখানে মানে এটা মুখে বাসায় প্রকাশ করার মতো না, মানে এত আমরা মিল হইয়া চলি আর মানে এটা বাসায় বাসা দিয়া যে কীরকম বুঝাইতেও পারতাম না আপনারা। মানে কোনো অসুবিধা নাই, মানে কোনো সুস্থভাবে সুস্থ চিন্তাধারা নিয়েও আছে, দুনপক্ষর মানুষও আছে। আমরাও তার কোনো দিন আজ পর্যন্ত একটা টাকটুকু কিছু লাগছে না আমার লাগে, আমরাও তারা লাগে লাগছি না, তারা লাগে পড়া আমরা এইটার আপনার বাজারে আছি। আনহাতে এই মোকামর ঠিক কাহতে এটা পুরনি শিব মন্দির আছে। যদিও এই শিব মন্দিরটো কেতিয়া প্রতিষ্ঠা হয়েছিল সেই বিষয়ে সঠিকভাবে জানা না যায়, তথাপিও কোনোবাই কয় যে এই শিব মন্দির 400 বছর পুরনি আর কোনোবাই কৈছে 200 বছর পুরনি। অবশ্যই এই শিব মন্দির কাছাড়ের আটাইতকৈ পুরনি শিব মন্দিরের ভিতর অন্যতম। এই মন্দিরটো জাগ্রত, শিব বাবায় ভক্তসকলের হৃদয়ের সকলো ইচ্ছা পূরণ করে বলে বিশ্বাস। ২৪০ বছর আমি বলতেছি, 240 বছর এই সেই মধ্যে বহুত কিছু এখানে হলো মন্দির ব্যাপার নিয়ে। এখনো চলে মন্দির ভালো করে, বড়ো বড়ো জায়গায় ইম্ফলটির মানুষ আয়, চিরাচানপুর থেকে মানুষ আয়, গিরিগঞ্জ থেকে আয়, শিলচর থেকে আয়, সোনাই থেকে আয়, সব জায়গা থেকে দূরে দূরে মানুষ এখানে আসে। করে যা কিছু চাইলে সেটা পায়, আবার আসে।
শূন্য তো তো শূন্য উপরে আছে ওই যে গাছ শূন্য উপরে লোকটি লোকটি আছে না ভালো করে দেখো এখানে দেখো এখানে ওদিকে দেখো ওদিকে গিয়ে দেখো শূন্য লটকি আছে মন্দিরটা আর সত ভাবে তো লটকি আছে এখানে একটাই মন্দির এই যে একটা ওই যে একটা এখানে আছে তোমার আলাদা আলাদা আছে একটাই মন্দির লঙ্গর সাহবা সাহবাবে আমরার মতো মানুষের মতো সাধু আসলা সাধু তিনি এরকম রাস্তাতে বেড়াইতা লঙ্গর লইয়া লঙ্গর লইয়া বেড়াইতা বেড়াইতে 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 সবে বাবার কাছে আইতো বাবা আমার কাছে আজকে নাই কিছু নাই আজকে আমি একটা পূজা দিমু পূজা দিমু আমার ওখানে বাসন নাই কিছু নাই তো লঙ্গর বাবা কইতে যাও সন্ধ্যার সময় তোমরা এখানে পাঁচটা মোমবাতি জ্বালাইবা একটু পরে নিয়ে যাইবা পাঁচটা ভিতরে মোমবাতি জ্বালাইছে একটু পরে দেখে সব বাসন মেশিন সাজাইবা বাসন নিয়ে গেছে পূজা করছে আবার রাখি দিছে লঙ্গর সাহ বাবা লঙ্গর সাহ বাবা তো আগে ঘড়িয়ালের উপরে পার হইতো ওই দিয়ে এইবার উপার লঙ্গর লইয়া লঙ্গর মোটা মোটা লইয়া সব সময় শরীরে থাকত সংখ্যাটা কোনো কেউ বেশি নাই সবে সংখ্যাটা বেশ কম বেশ কম করে আছে এখানে মিলেমিশে খুব সুন্দর ভাবে সবে চলে কোনো ঝগড়া ব্যাপার কোনো কিছু নেই ওরাও কিছু করতে পারে না কিন্তু আপোনালোকে জানেনে এই পবিত্ৰ স্থান দুটাক কেৱল এখন দেৱালেৰে পৃথক কৰা হৈছে ধৰ্ম বেলেগ হলেও এই দুটা সম্প্ৰদায়ৰ ভক্তৰ মন পৃথক হ'ব পৰা নাছিল এই অঞ্চলৰ ধৰ্মীয় লোকে আজিলৈকে দুয়োটা ধৰ্মৰ মাজত সংঘাত সৃষ্টি কৰা নাই দুয়োটা ধৰ্মৰ মানুহেই ইয়াত শান্তি সম্প্ৰীতি বজাই ৰাখিছে